ব্রাজিল শব্দটি শুনলেই প্রথমেই মনে আসে ইতিহাসের সর্বকালের সেরা ফুটবলার হিসেবে স্বীকৃতি পাওয়া পেলের কথা, সেই সাথে ভেসে ওঠে চোখ ধাঁধানো নান্দনিক ফুটবল ম্যাচ। এরপর সামনে আসে সবুজ আর হলুদের মিশ্রণে অপূর্ব সুন্দর এক পতাকার রং। শুধু এতটুকুই জানলে কি হবে, এর জানার বাইরেও রয়েছে ব্রাজিলের ঐতিহ্য আর সংস্কৃতির দীর্ঘ এক ইতিহাস। দক্ষিণ আমেরিকার সর্ববৃহত্তম রাষ্ট্র ব্রাজিল, দেশটির সাংবিধানিক নাম সংযুক্ত প্রজাতন্ত্রী ব্রাজিল। জনসংখ্যা ও ভৌগোলিক আয়তনের দিক থেকে এটি বিশ্বের পঞ্চম বৃহত্তম দেশ। এই দেশের আয়তন 85,14,877 বর্গ কিলোমিটার। এখানে বসবাস করে প্রায় 19 কোটি জনগণ। এটি আমেরিকার একমাত্র পর্তুগিজ ভাষী দেশ আর বিশ্বের সর্ববৃহৎ পর্তুগিজ ভাষী রাষ্ট্র। ব্রাজিলের পূর্বভাগ আটলান্টিক মহাসাগর দ্বারা বেষ্টিত। ব্রাজিলের উত্তরে রয়েছে ভেনেজুয়েলা, গায়ানা, সুরিনাম, এছাড়াও উত্তর পশ্চিম ভাগে রয়েছে কলম্বিয়া, পশ্চিমে বলিভিয়া ও পেরু, দক্ষিণ পশ্চিমে আর্জেন্টিনা ও প্যারাগুয়ে, এবং সর্বদক্ষিণে উরুগুয়ে অবস্থিত। ব্রাজিলের সীমানায় আটলান্টিকের বেশ কিছু দ্বীপপুঞ্জ রয়েছে। এছাড়া ব্রাজিলের সাথে চিলি ও ইকুয়েটর ব্যতীত দক্ষিণ আমেরিকার সকল দেশই এর সীমান্তে সংযোগ রয়েছে। 1500 সালে পর্তুগিজ অভিযাত্রী পেরতো আলভেরাস কাবরাওয়ের ব্রাজিল এসে পৌঁছানোর পর থেকে 1800-1500 খ্রিস্টাব্দ পর্যন্ত ব্রাজিল ছিল একটি পর্তুগিজ উপনিবেশ। এরপর বিভিন্ন উত্থান পতনের মধ্যে দিয়ে 1822 সালে ব্রাজিল পর্তুগালের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। প্রাথমিকভাবে এটি ব্রাজিলীয় সাম্রাজ্য হিসেবে সার্বভৌমত্ব অর্জন করে নেই। 1889 সাল থেকে এটি একটি গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে শাসিত হয়ে আসছে। 1824 সালে ব্রাজিলের প্রথম সংবিধান পাশ হওয়ার পর থেকে দেশটিতে 2 কক্ষ বিশিষ্ট সরকার ব্যবস্থা চলে আসছে, যা বর্তমানে কংগ্রেস নামে পরিচিত। বর্তমান সংবিধান অনুযায়ী ব্রাজিল একটি যুক্তরাষ্ট্রীয় প্রজাতন্ত্র। ক্রয় ক্ষমতা, সমতা ও মোট অভ্যন্তরীণ উৎপাদনের ভিত্তিতে ব্রাজিলের অর্থনীতি বর্তমান বিশ্বের 8ম বৃহত্তম অর্থনীতি। এছাড়া ব্রাজিলের জীববৈচিত্র্য ও প্রাকৃতিক পরিবেশের দিকে বিশ্বের অন্যতম প্রধান একটি দেশ হিসেবে বিবেচিত। এছাড়াও এই দেশটি সমুদ্র খনিজ সম্পদের অধিকারী, যা বিভিন্ন সময়ে এর অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। ব্রাজিলে বিভিন্ন জাতির লোকের বসবাস। আমেরিকান আদিবাসী, পর্তুগিজ বসতি স্থাপক এবং আফ্রিকান দাসদের মধ্যে আন্তঃ সম্পর্ক ব্রাজিলের জাতিসত্তাকে দিয়েছে বহুমুখী রূপ। 19 শতকের শেষ দিকে এবং 20 শতকের গোড়ার দিকে ব্রাজিলে আগমনকারী অন্যান্য ইতালীয়, জার্মান, স্পেনীয়, আরব ও জাপানি অধিবাসীরাও ব্রাজিলের সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ প্রভাব রেখেছে। পর্তুগিজ এখানকার প্রধান ভাষা এবং রোমান ক্যাথলিক প্রধান ধর্ম। 16 শতকের পর থেকে ব্রাজিলীয় চিত্রকলা বিভিন্ন ধারায় বিস্তৃত হতে থাকে। পূর্বে ব্রাজিলের চিত্রকলায় বারোকি ধারার প্রভাব ছিল খুব বেশি। তবে 16 শতকের পরে বারোকি থেকে তা রোমান্টিকতা, আধুনিকতা, কিউবিজম, অভিব্যক্তিবাদ বা পরাবস্থাবাদ প্রভৃতি দিকে ছড়িয়ে পড়তে থাকে। ব্রাজিলের চলচ্চিত্রের গোড়াপত্তন হয় 19 শতকের শেষ দিকে। অনেক অভ্যন্তরীণ চড়াই উতরাই পেরিয়ে সাম্প্রতিক বছরগুলোতে ব্রাজিলের চলচ্চিত্র দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিচিতি লাভ করতে শুরু করেছে। ফুটবল খেলা ব্রাজিলের সবচেয়ে জনপ্রিয় ক্রীড়া হিসেবে পরিচিত। ব্রাজিল জাতীয় ফুটবল দল ফিফা বিশ্ব র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানীয় দল হিসেবে চিহ্নিত। দলটি এ পর্যন্ত 5 বার বিশ্বকাপ জয়লাভ করেছে, যা একটি রেকর্ড। এছাড়াও দেশটিতে ভলিবল, বাস্কেটবল, অটো রেসিং এবং মার্শাল আর্ট ক্রীড়াও ব্যাপকভাবে দর্শকপ্রিয়। তো আজকের ভিডিও এ পর্যন্তই। তো দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। আর আপনি কী ধরনের ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্টে জানিয়ে যেতে পারেন, পরবর্তী সেই টপিকে ভিডিও বানানোর চেষ্টা করব। তো গাইস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, এবং এরকম ভিডিও পরবর্তীতে দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে দিবেন।